নাম্বার ফাইভ নাইন থ্রি ফাইভ ভাইজান আপনি জানতে চেয়েছেন মহিলাদের কবর জিয়ারত বিষয়ে মহিলাদের কবর জিয়ারত বিষয়ে এখতলাফ রয়েছে প্রচুর এখতলাফ রয়েছে তবে বলা যায় যে অধিকাংশ অলামায় দিন কবর জিয়ারত মহিলাদের জন্য বৈধ রেখেছেন কিছু শর্ত সাপেক্ষে সেটা হলো যেন ফেতনার কোনো আশঙ্কা না থাকে এবং যেন মহিলাদের উপর যে দায় দায়িত্ব রয়েছে সে দায়িত্বের ক্ষেত্রে অবহেলা না করা হয় যেমন স্বামীর হক রয়েছে স্বামীর খেদমতের প্রয়োজন রয়েছে অন্যভাবে বাড়িঘর দেখাশোনা রয়েছে এগুলো বাদ দিয়ে খালি কবরই জিয়াঁত করবে এরকম যেন না হয় সীমিতভাবে মাঝে মধ্যে কবর জিয়ারাত করা বৈধ রয়েছে জমুর আলামায়দিন বৈধ বলেছেন তার মানে পর্দা পশিদার ঠিক রেখে নিরাপদ পরিবেশে যদি কবর জেয়াজ করতে যায় মহিলারা করতে পারে এটা অধিকাংশ দিন করেছেন পক্ষান্তরে কিছু দিন বলেছেন যাদের ভিতর রয়েছে হাম্বালি মাঝহের দিন তারা বলেন যে কবর জিয়ারত করা নিষিদ্ধ মহিলাদের জন্য এবং তারা এই মর্মে একটা হাদিস পেশ করে থাকেন যেখানে এসেছে লান রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জওয়ালাতুল কবুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম অধিক হারে কবর জিয়ারতকারীদেরকে লানত করেছেন অধিক হারে কবর জিয়াজকারীদেরকে লানত করেছেন তো তারা এগুলি যে পেশ করে থাকেন যে তাহলে লানত সহজে আসে না বরং বড় কিছুর উপরে লান আসে তার মানেই হল যে মহিলাদের জন্য কবর জেয়াজ করা কবিরা রাখোনা এভাবে তারা দলিল পেশ করেছেন পক্ষান্তরে জমিন তারা বলেন যে যেহেতু উভয় প্রকার হাদিস পাওয়া যাচ্ছে অতএব আমরা বলবো যে মহিলার জন্য কবর জিয়ারত করা বৈধ রয়েছে কবর জিয়ারত করা বৈধ রয়েছে তবে বেশি বেশি জিয়ারত করবে না এবং যেখানে লানতের কথা বলা হয়েছে যে হাদিসে যেমন সনন্তের মিজ হাদিস এক হাজার নম্বর হাদিস তো এই হাদিসের অর্থ হল যে যারা বেশি বেশি জিয়ারত করে বা ওই সমস্ত মহিলার উদ্দেশ্য হলো এই হাদিসের ক্ষেত্রে যারা পর্দা লঙ্ঘন করে যায় বা যারা ফেতনার পরিবেশে এভাবে জেহাত করে বেশি বেশি করে পখন যারা এগুলো করে না বরং পর্দা পর্দা ফুশিদা বজায় রাখে এবং ফেতনার পরিবেশ না থাকে এমতো অবস্থায় জেয়াত করে এবং স্বামীর কোনো হক নষ্ট না করে তাহলে বোধ রয়েছে এবং মাঝে মাঝে করলে এটা বোধ রয়েছে তারা দৌড় হিসেবে পেশ করেন যে রসুল্লাহ আল্লাহ আলীহাসাল্লাম আগে নিষেধ করেছিলেন রসু উল্লা আল্লাহ আলিহাসাল্লাম বলেন ফাজুর ওহা না আমি তোমাদেরকে আগে কবর জিয়া করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করমহর আলম বলেন্লাহ আলী সাল্লাম যখন কবর জিয়ারত নিষেধ করেছিলেন তখন এর আওতায় সকলে ছিল নারী আবার যখন তিনি নির্দেশ করে দিলেন কবর জিয়ারতের তখন ওটা সবার জন্যই বোধ হয়ে গেল সবার জন্য ওটা বৈধ হয়ে গেল নারী সবার জন্য কারণ এরপর রাসু সাল্লাহ সাল আলী যে কথাটি বলেছেন যে তোমরা জিয়ারত করো কারণ ও দুনিয়া কারণেরউত ইত্যাদি বিভিন্ন শব্দ এসেছে কবর জিয়ারত করো কারণ এই কবর জিয়ারত এই দুনিয়াতে বিরাগী বানায় দুনিয়া সম্পর্কে বিমুখ বানায় বা মৃত্যুর কথা স্মরণ করায় বা আখাতের কথা স্মরণ করা ইত্যাদি বিভিন্ন শব্দে এসেছে শহীদ মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসেছে কাছাকাছি শব্দে তো তারা বলেন জমুর আলহামদিন বলেন যে যেহেতু আল্লাহ আল্লা আল্লাহ রসুল পরে নির্দেশ করেছেন কবর জিয়ারতের এবং কারণ বাতলেছেন যে এর মাধ্যমে কি হয় আখাতা কথা স্মরণ হয় মতের কথা স্মরণ হয় এ দুনিয়া বিমুখতা আসে সুতরাং এই কারণের ভিতরে সকলে সামিল রয়েছে মহিলাদেরও প্রয়োজন রয়েছে কবর কবর জিয়ারতের মাধ্যমে আখেরাতকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করা ইত্যাদি সুতরাং তারা যদি যায় কবর জিয়ারতে এবং পর্দা ইত্যাদি রেখে মানে বজায় রেখে যায় এবং ফেতনার পরিবেশ না থাকে তাহলে তারা কবর জিয়ার করতে পারে কারণ এই বিষয়টি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে তারাও মানে আখেরাতের কথা স্মরণ করবে কবর দেখে বা মৃত্যুর কথা স্মরণ করবে তাছাড়া তারা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আরও কিছু হাদিসকে পেশ করেন যেমন বোহারেশ্বরের হাদিস রয়েছে একজন মহিলা কবর আসাম কবরস্থান দিয়ে যান দেখেন এক মহিলা একটা কবর নিকটে কান্নাকাটা করতেছে তো তাকে বললেন যে তুমি ইতাকিল্লা অসুবিড়ি তুমি আল্লাহকে ভয় করো এবং সবর করো তখন মহিলাটা বললো আন নে আমার থেকে দূরে সরে যাও ফাইনাকালাম তো সব মুসিবাতে কারণ তুমি আমার মুসিবতে পড়নি তো এটা বললে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চুপচাপ চলে যান তার কাছ থেকে পরে তাকে বলা হলে জানো এই লোকটিকে ইনি হলেন রাসুল্লাহ সাল্লাহ আলী তো মহিলাটি এতে অনুতপ্ত হন মানে বুঝতে পারেন যে উনি রাসুলের সাথে বেয়াদি করেছেন পরে তার কাছে গিয়ে উনি মাফ চান তো রাসুল্লাহ সাল্লাহ আলী তাকে বলেছিলেন যে আর সাবরা ইন্দার সাদমাতের উলাহ প্রকৃত শবর ইন নামা সাবরা ইন্দার সাদমাতের উলা প্রকৃত শবর ওটাই হল যা প্রথম চোটে মসিবতের প্রথম চোটে অবলম্বন করা হয়ে থাকে তো যাহোক ইহাদিসের যেটা প্রমাণ যেটা আলীফাস সালাম তাকে কবরস্থানে দেখেছেন কবরের পাশে কান্নাকাটা করে দেখেছেন তো তাকে বলেছেন তুমি সবর করো আল্লাহকে ভয় করো সবর করো কিন্তু এটা এটা তাকে বলেন তুমি এই কবরস্থানে কেন তোমার জন্য কবরস্থান জিয়াজ করা নিষেধ বা তোমার লানত আল্লাহর এটা কিন্তু বলেননি সুতরাং কিছু আলমায় দিন দিন এটাকে দৌড় হিসেবে গ্রহণ করেছেন এই বোখার যে রাসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ওই মহিলাকে আল্লাহর ভয় করতে বলেছেন এবং সবর করতে বলেছেন বটে কিন্তু তাকে নিষেধ করেননি বা বলেননি যে কবর জিয়া তো নিষেধ কেন এখানে অবশ্য যারা নিষেধ করেন তারা বলেন যে এটা রাস্তায় পড়েছিল এই কবরটা মহিলার রাস্তায় পড়েছিল সেই হিসেবে জিজ্ঞাসা করে ফেলছে তো আমরাও বলি তারা বলেন যে যে বলি রাস্তা দিয়ে কারণ যদি কোনো কবর পড়ে যায় কোনো মহিলা তো জিজাজ করতে পারে এভাবে শেখ হাদিস যা জমুর আলহামদিন পেশ করেছেন তাদের ধরিলে এবং তার জবাবও দিয়েছেন প্রতিপক্ষ এরপর আমরা যেটা বলতে পারি যে এই বিষয়টা অবকাশ এখনও রয়ে যায় যে যদি জেয়ারাত করা নিষেধ হয় তাহলে অন্তত রাষ্ট্র উল্লাহ আসলাম তাকে বলে দিতেন বিষয়টি যে তুমি এখানে কেন কবর জেয়ারত তোমার জন্য নিষেধ তারপর মহিলাটা যে ওখানে রাস্তায় যাওয়া রাস্তায় যাওয়ার সময় পড়েছিল এটা তো উল্লেখ হয়নি এটা একটা দলিল আরেকটা দলিল হলো মায়ের শাহ সদ্দিকার অধিক আল্লাহত আনহা তিনি কবর জেয়ারত করেছেন তার ভাইয়ের তার ভাইয়ের কবর জিয়া করে উনি ফিরে আসেন তখন বলা হয় যে রসুল মিন আইন আপনি কোথ থেকে আসলেন তিনি বললেন যে মেন কবরে আখি আব্দুর রহমান আমি আমার ভাই আব্দুর রহমানের কবর থেকে আসলাম মানে কবর জিয়া করে আসলাম তো রাবি বলছেন রাবী হলেন আবদুল্লাহ বিন মুলাইকা আব্দুল্লা হিব্ন আবি মুলাইকাতা আব্দুল্লাহ বিন আবি মুলাইকা উনি হলেন রাবী এবং আসার সাথে কথোপকথনকারী তিনি বলছেন ফকরুলদুল্লাহ আমি বললাম তাকে আলাই সা আলাই নাহা রসুল্লা সাল্লাহ আলী হোয়া সাল্লাম আন জিয়াজুল কবর তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ আলী হোস সাল্লাম কি কবর জিয়াজ কত নিষেধ করেননি মহালিদের জন্যে কালাত নাম হ্যাঁ নিষেধ করেছিলেন কানা নাহা আন জিয়াত কবুরে তিনি নিষেধ করেছেন কবর জিয়ারত করতে সম্মা আমার বে জিয়ারত অতপর তিনি কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন হাদিসটিকে ইমাম হাক এবং বাইহাকি বর্ণনা করেছেন ইমাম জাহবি হাদির বলেন হাদিসটির শহী এমনকি আল্লাহ নাসিন আলবানীর রাহতুলা আলাইহা তিনি যুগ শ্রেষ্ঠ মহাদেশ তিনি হাদিসটিকে বিশুদ্ধ পর্যায়ের বলে গণ্য করেছেন এবং আক্রামনের জানা হিসেবে উল্লেখ করেছেন কবর জিয়ারতের দলিল হিসাবে মহিলাদের কবর জিয়াতে বৈধতায় তিনি এটাকে দলিল হিসেবে পেশ করেছেন উনি জিয়া করেছেন শুধু কি তাই তিনি জিয়ারত করে কি বলেছেন যখন বলা হলো যে কি নিষেধ করেননি তখন বলেছিলেন যে রাসুল সাহেব নিষেধ করেছেন বটে কিন্তু পরে তিনি আবার অনুমতি দিয়েছেন তাহলে আছে যে যেটা নিষেধ ছিল নিষেধের সময় মহিলারাও ছিল গণ্য কিন্তু পরে আবার আদেশ করে দেন যখন পুরুষদেরকে তখন তার ভিতরে তার ভিতরে মহিলারা গণ্য মায়াশার হাদিসটা এ বিষয়ে স্পষ্ট আর মুসলিম হাদিস হাদিসটা এক সেখানে এক প্রকার স্পষ্ট কারণ আসু উল্লাহস আসাম বলে তোমাদেরকে আমি কবর জেহাদ করতে নিষেধ করেছিলাম আবার অনুমতি দিয়ে দিলাম এখন তোমরা কবর জিয়াৎ করো তো এই এখন তোমরা কবর জিহাত করো এর মধ্যে মা বোন নর নারী পুরুষ সকলে সামিল কারণ যেখানে যে মাজলিসে একজন পুরুষ থাকে সে মাজলিসে শত মহিলা থাকলেও ওই খেতাবভাবে পুরুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন যে তোমরা কবর যিয়ার কর কারণ কবর যিয়ার আখিরাত কা করায় এর মধ্যে নারীরাও शामिल এরপরে দেখা যাচ্ছে মায়েশার একটা khas hadith পাওয়া গেল তিনি কি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি খেদ করেছিলেন মহিলাদের কবর যিয়ার করতে আবার অনুমতি দিয়েছেন আর একটা হাদিস রয়েছে যে মায়েশা আল্লাহ তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে উনি এ পিছিয়ে পিছিয়ে কবর দিয়ে চলে যান আসারসু উল্লাহ সাল্লাহ আলীহাল্লাম তাকে না জানিয়ে উনি গোরস্থানে যান বাকি গোরস্থানে যেটাকে বিদ্যার্থীরা জান্নাতুল বাকি বলে থাকে তো বাকিগুলো এই গোরস্থানের নাম তো সেখানে উনি চলে যান গোপনে গোপনে আসারসুল্লাহ সাল্লাহ আলীহলামের পশ্চাদ অনুসরণ করেন তো রসুল্লাহ সাল্লাহ আলীহাম বাকি গোরস্থানের থেকে দীর্ঘক্ষণ তাদের জন্য দোয়া করেন হাত উঠে তাদের জন্য দোয়া করেন যখন ফিরে আসেন মায়সা তার আগে আসার জন্য যাতে রাসুল সালাম টের না পান এই জন্য উনি দৌড়ায় আসা আসা শুরু করেন এবং অতি দ্রুত এসে উনি বিছানায় শুয়ে যান এরপরে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফিরে আসেন তো সামান্য কিছু ব্যবধান দড়িয়ে এসেছেন বলে একটু আগে এসেছেন এসে দেখেন রাসুল্লাহাম যে মায়সা মানে হাঁপাচ্ছেন মানে ঊর্ধ্ব শাস্তা বের হচ্ছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেন আয়েশা কি হয়েছে আদরকে বলেন আয়েস কি হয়েছে এরকম করে বড় নিঃশ্বাস ছাড়ছো কেন তো উনি বলেন না কিছু না তো বললেন যে হয় বলবে না তো আল্লাহ বলে দিবে আমাকে এরপর উনি বলেন যে এই ব্যাপার আমি ভেবেছিলাম যে হয়তো আপনি এই যে গোপনে উঠে গেলেন হয়তো আপনি অন্য কোনো বিবের নিকটে গিয়েছেন আমাকে বাদ দিয়ে তো দেখলাম যে আপনি গরস্থানে দিয়ে গিয়েছেন কবরস্থানে দিয়ে গিয়েছেন তো আমি গিয়েছিলাম তখন রাসৌল্লা সাল্লাহ সাল্লাম বললেন তাহলে ওই যে একটা কালো ছায়া দেখা আছে ওটা কি তোমারই ছায়া তাহলে তুমি ওটা ছিলে এরপরে আপনি আমাকে বলে দিন আমি কি বলবো যদি আমি কবরস্থান জিয়ার করতে আসি তাহলে আমি কি দোয়া বলবো তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে কবর জিয়ারতের দোয়া শিখিয়ে দিন কি السلام على أهل الديار من المؤمنين والمسلمين ويرحم الله المستقدمين منا والمستاخرين هو يكون هو كيف هو কি هو يكون هو يكون هو يكون هو يكون هو المقابر ؟ هو يكون هو يكون তুমি বলবে আসসালাম আল্লাহ আহলে দেয়ারে মিনা আল মুসলিমিন আলহাম আল্লাহ মুস্তাকদিমিন ওয়াল আল মুস্তাকিন এখানে লক্ষণের বিষয় যে মায়াসা যখন বললেন যে আরসল্লাহ আমি কিভাবে বলবো যদি কবর জিয়ারত করি তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলতে পারতেন তাকে যে আয়েশা এটা কি বললে কবর জিয়ার তো মানা তোমাদের জন্য নিষেধ কবর জিয়াত হবার তোমাদের লানত করা হয়েছে অভিশপ্ত তোমরা কবর জিয়াত করলে অভিশপ্ত হবা এটা না বলে সালাম তাকে কবর তরিকা শিখিয়ে দিচ্ছেন যে বলবে তুমি এটা বলবে এই বলবে এটা শহীদ মুসলিম হাদিস তো এই মুসলিম হাদিস দিয়েও প্রমাণ যে কবর করা বৈধ রয়েছে মহিলাদের জন্য তবে শর্ত শর্তের কথা খেয়াল রাখতে হবে যে সেখানে যেন ফেতনার কোনো আশঙ্কা না থাকে ফেতনা যদি না থাকে অসুবিধা নাই নিরাপদ পরিবেশ এবং ফেতনা না থাকে এবং মার্জিত পোশাকে যদি যাই পর্দা রক্ষা করে যদি যাই বৈধ রয়েছে এরপরে বেশি বেশি জেরাত করা ঠিক নয় কারণ ওখানে এখানে হাদিস আমরা পড়ে আসলাম ত্রিম শরীফ আলী আলহাম অধিক হারে কবর জিয়াজকারীদেরকে লানত করেছেন সুতরাং অধিক হারে কবর জিয়ারত না করে মাঝে মধ্যে কবর জিয়াজ করতে পারে সীমিত পরিসরে এবং তাও খেয়াল রাখতে হবে যেন পর্দার সাথে হয় এবং নিরাপদ পরিবেশে থেকে হয় হাফিফ না হাজরা এটাই বলেছেন তিনি বলেছেন অক্তফা ফির মহিলাদের ক্ষেত্রে এক্তালা লাভ করা হয়েছে মানে কবর জেয়ার করা যায় কি জায়গ নাই ফাকি ইলা দাখান লাফি অমুম তো এটা বলা হয়েছে আলমদের পক্ষ হতে যে এই মহিলারাও ব্যাপক অনুমতির আওতায় পড়ে গিয়েছে আশারা সুর শাসন বলেছেন যে তোমাদেরকে নিষেধ করেছিলাম আগে কবর জেয়ার করতে এখন তোমরা কবর জিয়ায়াত করো তো এই এই আদেশের ব্যাপকতায় মহিলারা প্রবেশ করেছে না এটা বলা হয়েছে আলমের পক্ষ থেকে বহু আ কল আর এটাই হল অধিকাংশ দিনের কথা মাহাল্লহু মা ইজ ফেতনাতো আর এর স্থান হলো এটা বৈধ হলো ওই সময় যখন ফেতনা থেকে নিরাপদ থাকা যাবে ইমাম কর্তৃব্য ফিল মুফফেম অর্থাৎ মুফিম নামক কিতাবে উনি উল্লেখ করেছেন যে তাদের যে নিষেধ করা হয়েছে মানে বেশি বেশি কবর জিয়ালতের বা লানত করা হয়েছে এটার কারণ হলো যে হয়তো স্বামীর হক নষ্ট করবে তারা অথবা পর্দাহীন যাবে অথবা সেখানে গিয়ে ওই আত্মনাদ করে চিৎকার করবে যেগুলো সবগুলি নিষিদ্ধ এই জন্যই নিষেধ করা হয়েছে তাদেরকে বা তাদের প্রতি বলা যায় ইম কর্ত্রী বলছেন ইদা ফালা জামিজা আল ফালামান যদি এগুলো থেকে নিরাপদ থাকা যায় মানে কোনো ফেতনা হবে না স্বামীর হক নষ্ট হবে না পর্দাহীনতা হবে না আর কোন প্রকার চিল্লা চাচা আর্তনাদ করা হবে না তাহলে এটা বৈধ রয়েছে কোন অসুবিধা এজেন্ট তাদেরকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই কারণ মৃত্যুর কথা স্মরণ করা এক্ষেত্রে পুরুষ এবং নারী উভয় শ্রেণীর মানুষই মহতাজ মুখাপেক্ষী কর্তবী তাহলে হাফিজ হাজারের কথা কর্তবীর কথা জমুর আলহামদিনের কথা আমরা বুঝতে পারলাম এগুলো থেকে আমরা বুঝতে পারলাম সব কথা শেষ কথা যে জন্য কবর জিয়া করা বৈধ রয়েছে জিয়ারত করবে না আর এত সময় খেয়াল রাখবে যেন স্বামীর হক নষ্ট না হয় বা বেফারদা না হয় অন্যভাবে কবরে গিয়ে গর্হিত কোনো কাজ না হয় যেমন চিল্লা চেঁচা চেঁচামেচি করা কান্না কাটা করা অধৈর্যহীন ধৈর্যহীনতার পরিচয় দেওয়া এগুলো যেন না হয় বরং এগুলো থেকে নিরাপদ থাকলে নিরাপদ পরিবেশে পর্দা রক্ষা করে কবর জিয়ারত করা বৈধ রয়েছে মহিলার জন্য অবিল্লাহ তৌফিক ওসলাল নবীন মোহাম্মদ আলহি ওসহাবিয়া